সো এখন হাঁটছি কার পাশ দিয়ে বল আমরা হাঁটছি এখন বাংলা টিমের ফ্লাইওভার ওখান দিয়ে যাচ্ছি আমরা এগিয়ে যাচ্ছি আর তো এগোচ্ছি এখন এগোচ্ছি ছেড়ে দাও এ চিরকাল ওই দুর্গাপূজার ভলান্টিয়ারদের মতো অবস্থা এগিয়ে যান পিপ পিপ দাঁড়াবেন না ঠিক আছে আমরা এসেছি এখানটায় হ্যাঁ ও আমাকে আমি যেহেতু ক্যামেরার দিকে তাকিয়ে ও গাড়ি দেখে আমাকে নিয়ে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকে আমরা এসেছি যাদবপুরে যাদবপুর থেকে পাটুলিপুর স্ট্রিট ব্লগিং হবে তার সাথে কিছু থাকবে টুকটাক খাওয়া দাওয়া মজা তো এখন একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ঠিক আছে আগের দিনটা তোমরা হন্টেড ভ্যালেন্টাইন সিজন দেখেছো যেটা ছিল সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে আজকে হচ্ছে পুরোটাই স্ট্রিট ব্লগ মানে কলকাতার কলম্বাস যাদবপুর থেকে পাটুলি একটা সুন্দরভাবে একটা ফ্রেম রেট রাখতে চাইছি ঠিক আছে আমাদের সাথে রয়েছে দীপ চলো মজা হবে রাস্তার ভেতরে ঢুকে পড়েছি মার্কেট নাকি 6টা থেকে খোলে তো আমরা ততক্ষণ ওয়েট করে যাই আর তোমরা কিছু ক্লিপ দেখতে থাকো নানা দোকানের ক্লিপগুলো বা মার্কেটের অবস্থানের ক্লিপগুলো ততক্ষণ দিতে থাকি লেটস গো হ্যালো বন্ধুরা তো আজকে কিছু ইনফরমেশান দেবো এই যে আমরা যখন এসেছি পাটুলির ফ্লোটিং মার্কেটে অ্যাকচুয়ালি 2018 সালে যে পশ্চিমবঙ্গ সরকার ছিল ওই উদ্যোগে এই মার্কেটটা শুরু হয়েছে ওর বেসিক্যালি যে ইন্সপিরেশনটা পাওয়া গেছে ওটা হচ্ছে থাইল্যান্ডের ফ্লোটিং মার্কেট থেকে ইন্সপিরেশনটা চালু হয়েছে আর মেন কথা হচ্ছে যেটা এটা হচ্ছে ইন্ডিয়াতে তিনটা মার্কেট আছে ফ্লোটিং মার্কেট আর কলকাতা হচ্ছে সবচেয়ে বড় মার্কেট আর প্রথম মার্কেট হয়েছিল আমরা দেখতে পাচ্ছ সমস্ত দোকানগুলো এখনো বন্ধ মোটামুটি 6:30 থেকে খোলে ঠিক আছে এটা পাশে তোমরা 4 দোকান দেখতে পাচ্ছ সবে একজন খুলে বসেছেন তো আমরা ওয়েট করছি 6:30 থেকে দেখি কীরকম লাগে ঠিক আছে এটা আমার ফার্স্ট টাইম ফ্লোটিং মার্কেটে তো এক্সপ্লোর করা যাক ঠিক আছে তার সাথে তো খাওয়া দাওয়া থাকবেই কলকাতার কলম্বাস চলো আজকে মজা হবে তো আমরা যেটা বুঝছি প্রপারলি প্লেস ম্যানেজমেন্ট করার জন্য ফ্লোটিং মার্কেটটা তৈরি ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত রকম মানে কাপড় জামা সেলাই করা থেকে শুরু করে ছোট মুদিখানার দোকান চায়ের দোকান সব কিছু আছে তো আমার মতে একটা হ্যাঁ এটা খুব একটা ভালো আইডিয়া শুধু ঠিকঠাক মেনটেন্স করলে এই ফ্লোটিং মার্কেট কিন্তু ভারতের আরও অনেক জায়গায় করা যেতে পারে যাতে অনেক জায়গায় অনেক সময় প্রতিস্থাপন দিতে নতুন দোকানদের বা যারা বেশি করে হকারি করেন হাটে বসেন তাদের অসুবিধা হয় সেগুলো এরকম ফ্লোটিং মার্কেট আইডিয়া থাকলে লোকের ঘোরারও একটা জায়গা থাকবে বা তার সাথে যারা জায়গা পাচ্ছেন না ব্যবসা করার তাদেরও একটা সুবিধা হবে তার একটা সুন্দরভাবে একটা ব্যবসা করতে পারবেন যেখানে লোকে আসবে অ্যাট্রাক্টেড হবে এবং অ্যাট্রাকশনের সাথে বিজনেস তো চলতেই থাকে সবাই জানে তো আমার মতে এটা খুব একটা ভালো আইডিয়া চলো বাদ বাকি তো হ্যাঁ ভালো ইনিশিয়েটিভ এটা যতক্ষণ ফ্লোটিং মার্কেটটা খুলছে ততক্ষণ আমরা পাটুলির ফুল বাজারটা দেখে নিই ঠিক আছে চলো দেখে নেওয়া যাক পাটুলির ফুল বাজার শহরের এই ব্যস্ত জীবনেও রাজপথের ধারকে যে একটা সুন্দর মার্কেট বানানো যায়
পাটুলি ফ্লাওয়ার মার্কেট সেটারই একটা অন্যতম নিদর্শন। তো 6:30 বেজে গেছে, ফ্লোটিং মার্কেট খুলছে, খুলে গেছে দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা যাই, এবার ঘুরতে হবে, কারোর সাথে কিছু কথাবার্তা বলতে হবে, আর তার সাথে কিছু চা আর টা সহযোগে দেখবো কত চা এন্ড টা খাওয়ায় লাইভ ভিডিও। আজ অব্দি একটা কিছু খাওয়ালো না, ঠিক আছে? আমি গরিব, মহা গরিব, ঠিক আছে? চলো এখন যাওয়া যাক ফ্লোটিং মার্কেটটা ভালো। এগুলো হবে ডিমের টেবিল, হবে পাপড়ি চাট, হবে দই ফুচকা, হবে ভেরিটি ফিশ ফ্রাই, হবে পকোড়া, হবে লালিপপ, হবে চিকেন পকোড়া, মোটামুটি খাবার সব ঠিক আছে গাইস। তো আজকে পাটুলির ফ্লোটিং মার্কেট আর ফ্লাওয়ার মার্কেট তো ঘোরা হলো, তাই যারা এখানে দেখছো তাদেরকে তো নিশ্চয়ই এবার বলবো এসো, আর যারা বাইরে থেকে আছো তাদের বলবো সো গাইস কাম টু কলকাতা এন্ড ট্রাভেল এন্ড রিপিট সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক অ্যান্ড প্লিজ শেয়ার ইউর কমেন্ট কেমন লাগলো আমাদের এই আজকের প্লাটুলি ফ্লোটিং মার্কেট, ঠিক আছে? ফ্লাওয়ার শটও আছে। চলো আজকে এইটুকুই, আবার দেখা হবে কলকাতা আর কলম্বাসে।